ओम श्री साईनाथाय नमः। नमस्कार, আমি তারাশিস গঙ্গোপাধ্যায় শ্রী সাই সচ্চরিত মহাগ্রন্থ থেকে করছি আজকে স্বাধ্যায়। আজ আমরা ৪০তম পরিচ্ছেদ থেকে করব আমাদের স্বাধ্যায়, ৪০তম অধ্যায়। ধন্য শ্রী সাই সমর্থ, তার ভক্তদের তিনি জাগতিক ও আধ্যাত্মিক সকল বিষয়ে নির্দেশ দিয়েছেন, তাদের জীবনের অভীষ্ট অর্জনের মধ্য দিয়ে তাদের সুখী করেছেন, ভক্তদের শিরে করস্পর্শের দ্বারা শক্তি সঞ্চার করেছেন এবং ভেদবুদ্ধি বিনাশ করে দুর্লভ সম্পদ লাভে সাহায্য করেছেন। তার চরণে প্রণত ভক্তদের তিনি অভেদ জ্ঞানে আলিঙ্গন করেছেন ও তাদের সঙ্গে একাত্ম হয়ে গেছেন, নদ নদীর সঙ্গে সাগরের মিলনের মতো। এ থেকেই বোঝা যায়, যারা শুধু শ্রী ভগবানের লীলা কীর্তন করেন তাদের মতো বা তাদের চেয়েও বেশি বাবার কাছে প্রিয় হলেন তারা, যারা ভগবানের ভক্তের গুণগান করেন। এবার আসা যাক শ্রীমতী দেওয়ের উদযাপন অনুষ্ঠান প্রসঙ্গে। শ্রী বিভি দেও দাহানু নামে একটি জায়গায় মামলাদার ছিলেন। তার মা ২৫-৩০টি বিভিন্ন সংকল্প পালন করেছিলেন। একটি উদযাপন বা সমাপ্তি অনুষ্ঠানের প্রয়োজন ছিল। এই উৎসবে ১০০ বা ২০০ জন ব্রাহ্মণ ভোজনও একটি অঙ্গ ছিল। শ্রী দেও দিন স্থির করে বাপু সাহেব যোগকে চিঠি লিখলেন, যাতে তিনি বাবাকে ওই দিন মধ্যাহ্নভোজে আসার জন্য তার পক্ষ থেকে অনুরোধ জানান, কারণ সাই বাবার উপস্থিতি ছাড়া অনুষ্ঠান সুসম্পন্ন হবে না। বাপু সাহেব বাবাকে চিঠিটি পড়ে শোনালেন। শুদ্ধ চিত্তের এই সরল আমন্ত্রণ বাবা সযত্নে লক্ষ্য করলেন। তারপর বললেন, আমায় যে স্মরণ করে তার কথাই আমি চিন্তা করি, আমার যানবাহনের কোনো দরকার নেই, গাড়ি টাঙা ট্রেন এরোপ্লেন কিছুরই প্রয়োজন হবে না, আমায় যে ভালোবেসে ডাকবে আমি ছুটে গিয়ে তার কাছে উপস্থিত হই। খুব সুন্দর করে তাকে একটা উত্তর দিয়ে দাও যে আমরা তিনজনে, আমি তুমি ও অন্য একজন, তার ওখানে যাব। শ্রীযোগ সেই কথা শ্রী দেওকে জানিয়ে দিলেন। শ্রী দেও চিঠি পেয়ে খুব খুশি হলেন, কিন্তু তিনি জানতেন যে বাবা স্থূল শরীরে রাহাতা রুই ও নিমগাঁও ছাড়া অন্য কোনো জায়গায় এ পর্যন্ত যাননি। তিনি এ কথাও চিন্তা করলেন যে সর্বব্যাপী বাবার কাছে কিছুই অসম্ভব নয়, হঠাৎ তিনি যে কোনো রূপ ধরে উপস্থিত হয়ে তার কথা রাখতে পারেন। এর কিছুদিন আগে দাহানু স্টেশন মাস্টারের কাছে বাঙালির পোশাক পরিহিত এক সন্ন্যাসী উপস্থিত হলেন। তিনি গোরক্ষার কাজে নিযুক্ত আছেন এবং সেই কারণেই চাঁদা আদায়ের জন্য এসেছেন বলে জানালেন। স্টেশন মাস্টার তাকে শহরে গিয়ে মামলাদার শ্রী দেওর সাথে দেখা করে তারই সাহায্যে চাঁদা সংগ্রহ করতে পরামর্শ দিলেন। এমন সময় শ্রী দেও হঠাৎ সেখানে উপস্থিত হলেন। স্টেশন মাস্টার তার সঙ্গে সন্ন্যাসীর পরিচয় করিয়ে দিলেন। তারা দুজনে প্ল্যাটফর্মে বসে কথা বললেন। শ্রী দেও তাকে জানালেন যে সম্প্রতি সেখানকার বিশিষ্ট নাগরিক রায় সাহেব নরোত্তম শেঠি অন্য একটি দাতব্য ব্যাপারে দান সংগ্রহের তালিকা প্রস্তুত করেছেন, সেজন্য এখনই আবার একটি চাঁদার তালিকা করা ঠিক হবে না, এজন্য সন্ন্যাসী যদি ২-৪ মাস পরে আসেন তবে ভালো হয়। এই কথা শুনে সন্ন্যাসী চলে গেলেন। মাসখানেক পরে সেই সন্ন্যাসী টাঙায় চড়ে একদিন বেলা ১০টায় শ্রী দেওর বাড়িতে এলেন। দেও ভাবলেন তিনি বুঝি চাঁদার জন্যই এসেছেন। সন্ন্যাসী দেখলেন শ্রী দেও উদযাপন অনুষ্ঠানের প্রস্তুতির জন্য খুব ব্যস্ত, তাই তিনি বললেন যে চাঁদার জন্য নয়, তিনি একটু আহার করার জন্যই এসেছেন। শ্রীদেও বললেন, বেশ বেশ, খুব খুশি হলাম, আসুন আসুন, এ তো আপনাদেরই ঘর। সন্ন্যাসী বললেন, দুটি ছেলে আমার সঙ্গে আছে। শ্রীদেও বললেন, বেশ তো, তাদের সঙ্গে নিয়ে আসুন। মধ্যাহ্ন আহারের তখনও বেশ দেরি ছিল, প্রায় ২ ঘন্টা। তাই শ্রীদেও সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলেন যে তাদের ডেকে আনার জন্য কোথায় লোক পাঠাবেন।
সন্ন্যাসী বললেন যে ঠিক সময়ে তিনি নিজেই আসবেন, লোক পাঠানোর দরকার হবে না। শ্রী দেবতাকে বারোটায় আসতে বললেন। কাঁটায় কাঁটায় বারোটার সময় তিনজনে এলেন, সকলের সঙ্গে একত্রে আহার করে চলে গেলেন। অনুষ্ঠান সাঙ্গ হলে শ্রী দেও বাপু সাহেব যোগকে অভিযোগ জানিয়ে চিঠি দিলেন যে বাবার কথার খেলাফ হয়েছে। যোগ সেই চিঠি নিয়ে বাবার কাছে গেলেন, কিন্তু চিঠি খোলার আগেই বাবা বললেন, ও হো বুঝেছি, ও লিখেছে যে আমি কথা দিয়েছিলাম কিন্তু না গিয়ে ওকে ঠকিয়েছি, তাকে জানিয়ে দাও যে আমি আরও দুজনকে সঙ্গে নিয়ে ওর ভোজে ঠিকই গিয়েছিলাম, কিন্তু সেই আমাকে চিনতে পারিনি, তাহলে আমাকে ডাকেই বা কেন? লিখে দাও যে সে ভেবেছিল সন্ন্যাসী চাঁদার জন্য এসেছে, তা আমি কি সেই সন্দেহ দূর করিনি? আমি কি বলিনি যে আরও দুজনকে নিয়ে আসব? তিনজনে ঠিক সময় গিয়ে খেয়ে আসিনি কি? দেখো, কথা রাখতে আমি জীবন পর্যন্ত দিতে পারি, আমার কথার কখনো খেলাফ হয় না। যোগ বাবার এই উত্তর শুনে হৃষ্টচিত্তে সম্পূর্ণ জবাবটুকু দেওকে লিখে পাঠিয়ে দিলেন। সেই চিঠি পড়ে শ্রী দেওর দুচোখ দিয়ে আনন্দাশ্রু ঝরে পড়ল। বাবার উপর অনর্থক অভিযোগ করার জন্য নিজেকে অপরাধী মনে করলেন। চাঁদার জন্য সন্ন্যাসীর প্রথমবারের আগমন তাকে কিভাবে বিভ্রান্ত করেছে অবাক হয়ে সেই কথাই ভাবতে লাগলেন। সন্ন্যাসী পরে যে বললেন আরও দুজনকে সঙ্গে নিয়ে আসবেন, সে কথারও প্রকৃত অর্থ তিনি ধরতে পারলেন না। যখন শিষ্য সম্পূর্ণভাবে সদ্গুরু শরণাগত হয়, তখন তার ঘরের সকল ধর্মানুষ্ঠান যাতে নিয়মানুযায়ী সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় সদ্গুরুই তা দেখেন, এই সত্যই গল্পে ফুটে উঠেছে। এবার আসা যাক হেমাৎ পান্থের হোলির ভোজ প্রসঙ্গে। আরেকটি গল্পে এবার দেখা যাক বাবা তার নিজের ছবির মাধ্যমে উপস্থিত হয়ে ভক্তের ইচ্ছা পূর্ণ করেছেন। ১৯১৭ সালে এক পূর্ণিমার দিনে হেমাৎ পান্থ স্বপ্নে দেখলেন বাবা সন্ন্যাসীর বেশে তাকে ঘুম থেকে জাগিয়ে বলছেন যে ওই দিন তিনি তার ঘরে খেতে আসবেন। স্বপ্নের মধ্যেই এই জাগরণ, যখন সত্যি ঘুম ভাঙল তখন কোথায় সাই, কোথায় সন্ন্যাসী? কিন্তু বাবার প্রতিটি কথা তিনি সুস্পষ্টভাবে স্মরণ করতে পারলেন। বাবার সংস্পর্শে যদিও তিনি ৭ বছর ছিলেন এবং সর্বদা তার ধ্যান করতেন, তবুও তিনি আশা করতে পারেননি যে বাবা তার ঘরে খেতে আসতে পারেন। যাই হোক, খুব আনন্দিত হয়ে তার স্ত্রীকে গিয়ে বললেন, আজ হোলির দিন, একজন সন্ন্যাসী অতিথি খেতে আসবেন, কিছু বেশি ভাত রান্না করতে হবে। সন্ন্যাসী কে, কোথা থেকে আসছেন ইত্যাদি প্রশ্ন তার স্ত্রী করতে থাকায় হেমাৎ পান্থ তাকে সত্যি কথাই বললেন, স্বপ্নের কথা জানালেন। তার স্ত্রী সংশয় প্রকাশ করলেন, শিরডি থেকে এত দূর এই বান্দ্রায় বাবার আসা কি সম্ভব হবে? তাছাড়া সেখানকার অত ভালো খাবার ছেড়ে বাবা তাদের ওই মোটা ভাত খেতে আসবেন কেন? হেমাৎ পান্থ তাকে আশ্বস্ত করলেন এই বলে যে বাবা হয়তো নিজের শরীরে না এসে অন্য কোনো অতিথি রূপে আসতে পারেন, এজন্য কিছু খাবার বেশি রান্না করে রাখলে ক্ষতি তো নেই। এরপর খাবার তৈরি শুরু হল, দুপুরের মধ্যে সম্পূর্ণ প্রস্তুত। হোলি পূজা সমাপ্ত হওয়ার পর দুই সারি আসন ও পাতা সাজিয়ে দেয়া হলো, মাঝখানে রইল অতিথির জন্য আসন। পরিবারের সকলে, ছেলে মেয়ে নাতি নাতনি জামাই, সবাই নির্দিষ্ট আসন গ্রহণ করলেন। পরিবেশন শুরু হল, সকলেরই অতিথির আগমনের দিকে লক্ষ্য, কিন্তু ১২টা বেজে গেল, কাউকে দেখা গেল না। প্রধান দরজা বন্ধ করে শিকল দিয়ে দেয়া হলো, তারপর অন্নশুদ্ধি অর্থাৎ ঘি বিতরণ করা হলো, এটি আহার শুরু করার ইঙ্গিত। রীতি অনুযায়ী বৈশ্যানর দেব অর্থাৎ অগ্নি ও শ্রীকৃষ্ণের নৈবেদ্য দেয়া হলো। যখন সকলেই আহার শুরু করতে যাবেন, এমন সময় সিঁড়িতে পায়ের শব্দ সুস্পষ্টভাবে শোনা গেল। হেমাৎ পান্থ তাড়াতাড়ি দরজা খুলে দেখলেন দুজন ভদ্রলোক এসেছেন।
আলী মোহাম্মদ ও মৌলানা ইসমু মুজাভর। আহারের আয়োজন সম্পূর্ণ এবং সবাই খেতে বসেছেন দেখে এই দুই ভদ্রলোক হেমত পন্তের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। তারা বললেন, আপনি আসন ছেড়ে দৌড়ে এসেছেন, অন্যান্যরা সবাই আপনার জন্য অপেক্ষা করছেন, আপনি দয়া করে আপনার ওই জিনিসটি নিন, পরে সুবিধামতো সময়ে আপনাকে এ সম্বন্ধে আশ্চর্য ঘটনা সব খুলে বলবো। এই বলে পুরনো খবরের কাগজে মোড়া একটি প্যাকেট টেবিলে রাখলেন। প্যাকেটটি খুলে বিস্মিত হেমত পন্ত দেখলেন সাইবাবার একটি চমৎকার বড় ছবি। তিনি মুগ্ধ হলেন, সারা শরীর রোমাঞ্চিত হল, অশ্রুপূর্ণ নয়নে তিনি বাবার ছবির পদতলে মাথা নুয়ে দিলেন। বাবাই অপরূপ লীলার দ্বারা তাকে আশীর্বাদ করেছেন তাই তিনি মনে করলেন। আলী মোহাম্মদকে কৌতূহলের বসে জিজ্ঞাসা করলেন, কোথা থেকে এই ছবি তিনি পেলেন? উত্তরে আলী মোহাম্মদ জানালেন যে একটি দোকান থেকে তিনি কিনেছেন, কিন্তু পরে ঘটনার সবটুকু তিনি বলবেন, এখন সবাই অপেক্ষা করছেন, এজন্য হেমত পন্ত যেন দয়া করে গিয়ে আহারে বসেন। হেমত পন্ত তাকে ধন্যবাদ জানিয়ে বিদায় দিলেন। যে আসনটি মাঝখানে পাতা ছিল অতিথির জন্য তার উপর ছবিটি বসানো হল এবং সেখানে নৈবেদ্য দেওয়ার পর সকলে আহার শেষ করলেন। ছবিটিতে বাবার সুষমামণ্ডিত চেহারা দেখে সকলে পরম প্রীত হলেন এবং কিভাবে যে আশ্চর্য ঘটনা ঘটল তাই চিন্তা করতে লাগলেন। হেমত পন্তকে দেয়া স্বপ্ন প্রদত্ত প্রতিশ্রুতি বাবা এইভাবেই পালন করেছিলেন। পরবর্তী পরিচ্ছেদে ছবিটির কাহিনী, কেমন করে আলী মোহাম্মদ ছবিটি পেলেন, কেন কিনলেন এবং কেনই বা হেমত পন্তকে দিলেন, সেসব সবিস্তারে বর্ণনা করা হবে। এইখানেই শেষ হল আমাদের 40তম অধ্যায়ের সাধ্যায়। ওম শ্রী সাই বাবায় নমঃ। শান্তি শান্তি শান্তিহি।